Sasi kuwi. Sasi kuwi rak do. Depas tenan na. তে হসপিটালও ভর্তি না উপরা যাইতে পারে যাইয়াম আমি গুজরাট সুগরা পরে মিটি পরে আতি দিমু তো লাতে জন দিমু হে কামার পিছনে বলে থাকতে দর একটা দুইটা অস্তে চালাইস চশমা লাগাই দাম হ্যাঁ সাইজ আসসালামু আলাইকুম। তো আমার মামাতো ভাই তো চিনে নেই চুপটা পিচিটা, ওর সাথে মিলে একটা প্র্যাঙ্ক দিন ভিডিও করছিলাম। ও আবার কুমিল্লা থাকে, মানে অনেক কাজ শিখে। তো উই আমার ফোন দেওয়া বলতেছে কিন্তু ভাই তুই আয় আমার লয়ে যা, সামনে ঈদ তো, ঈদের সিজন। তো আমিও ভাবতাছি যখন বলতে দেয়া লয়ে আই, তো আর ভাবতাছি আমি যখন আনতে যাবো, হ্যাঁ হ্যাঁ, তো ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যায় কি না। হ্যাঁ বাকিটা চিন্তাটা মনে করুন, রাস্তার ভিতরে তুমি প্র্যাঙ্ক একটা করা যায় কি না প্র্যাঙ্কও করবো, আর সে বাকি তো তার রাস্তা যায় বলি। আর তো গাইস একবার ডাইরেক্ট আয়া পড়ছি গ্যারিত। হ্যাঁ আমিও মনে করেন যাওয়ানোর ইচ্ছা ছিল না, হ্যাঁ কইতাছে হুসেনে কইতাছে তো ভাই তুই আয় আমার লইয়া যা। হ্যাঁ মানে হ্যাঁ কাজ শিখতেছে, মানে ফ্রিল্যান্সিং কাজ শিখতেছে, কাজ ভালো শিখতেছে। হ্যাঁ ফ্রিল্যান্সিং কাজ শিখতেছে কো ভাই তুই আয় আমার লইয়া যা। আমি কইছি আচ্ছা ওয়েট কর, যাওয়ানোর কথা ছিল আজকে না আরও দুদিন পরে। হ্যাঁ আমি ভাবছিলাম আরও দুদিন পরে যাবো, যাই তারে আনমু দেন। হ্যাঁ তেও তেও রাজি আছিল, তো হঠাৎ কালকে রাত্রে ফোন দিয়ে কইতেছো ভাই আমার আর ভালো লাগতেছে না তুই আয় আমার লয়ে যা। কইসা আচ্ছা দেখি কালকে দোকান খুললা তারপরে আমনে হইতে কইসা আচ্ছা। ওখানে মনে করেন যাইতেছি হ্যাঁ আনার জন্যই, মনে করেন কুমিল্লা প্রায় 80 কিলোমিটার, হ্যাঁ যাইতে 80 কিলোমিটার, আইতে 80 কিলোমিটার, 160 কিলোমিটার আপ ডাউন ওরে লইয়া। হ্যাঁ মানে 160 কিলোমিটার মানে ওরে আনতে যাইতেছি, মানে মনে করেন একটা মানে হ্যাঁ আমার চাচাতো ভাইও, মামাতো ভাইও, চাচাতো ভাইও আবার বন্ধুও, মানে তিনটাই কোনোটাই বাদ নাই। হ্যাঁ মানে হ্যাঁ কইছে আর আমি না যাই পারি। তুই যদি ভিডিওটা দেয়া হস রে ভাই দেখ তোরা আনতাম যে কত কষ্ট হইতেছে, মনে করেন ঝড় তুফান বৃষ্টি টিষ্টি ভিজা তারপরে যাইতেছি, আর দেখ এনতা কত বড় তুফান হয়ে গেছে। ভাই ভিডিওটা একটা লাইক করে দিস, হ্যাঁ সুন্দর করে একটা কমেন্ট করে দিস বুঝছিস তুই। হ্যাঁ আমি জানি তুই অবশ্যই দেখবি ভিডিওটা, তুই ছাড়া মনে কর আমার ইউটিউব চ্যানেলটা মনে কর জানি না শুরু হইতো না, তুই মনে কর আমার সর্বপ্রথম থেকে তুই আসলি হনো আসস। হ্যাঁ এমন না নাই ইউটিউব জার্নির থেকে শুরুর থেকে জিরোর থেকে মনে কর জিরোর থেকে সাবস্ক্রাইব 2000 সাবস্ক্রাইব হয়েছে জানি। হ্যাঁ জিরোর থেকে শুরু আসস তুই, শেষও তুই থাকবি চিন্তা করিস না। আর হোসেন মানে তোর একটা কথা কয়ে দিই, হ্যাঁ তুই যদি ভিডিওটা দেখস ভাই লাইক যদি না করস তোর মোবাইলটা যদি আবার রাত আয়ে, মনে কর মোবাইল আমার পকেটে ঢুকা যাবো, হে মোবাইল আর পাবি না তুই যদি ভিডিও লাইক না করস, তোর লাইকে আমি কষ্ট করে যাইতাছি। তো ওভারঅল হ্যাঁ ক্যান্টনমেন্ট আয়া পড়ছি, মানে প্রায় 80 কিলোমিটার, হ্যাঁ প্রায় 80 কিলোমিটার কি 80 কিলোমিটারই, হ্যাঁ 80 কিলোমিটার, হ্যাঁ আপ ডাউন আপ করার পরে তারপরে দেয়া মনে করেন ক্যান্টারম্যান আয়া পৌঁছাইছি, বুঝে যে ক্যান্টারম্যান দেখা যায়। আর হুসাইন তুই দাঁড়া আমি আইতে আসি রে ভাই, তুই পাচাড়া বাইকের শুয়ে থাক আর হচ্ছে উইতে শুয়ে থাক, তোরা আমি আয়া দিতাছি বকশিস। আর ভাবতাছি হ্যাঁ সাথে একটা প্র্যাঙ্ক করা যাইব, হ্যাঁ প্র্যাঙ্ক করবো একটা দেখা যাক, তখন একটা প্র্যাঙ্ক করি দেখি দেখি কি হয়। হ্যাঁ তো অলমোস্ট আমি শাসন গাছা আয়া পড়ছি, হ্যাঁ শাসন গাছা যেতে আয়া পড়ছি। হ্যাঁ আমি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো না, মনে করেন আমি সুদা গেলে মনে হয় কট খেতে পারি, হ্যাঁ কট খেতে পারি কি পুলিশের কাছে কট খাবই, এটা অবশ্যই খাবো। খেলে আমি যদি আদালতের সামনে তা যাই বা ফৌজদারির সামনে তা যাই, হ্যাঁ আমি কটটা খামো 100% আমি একটা কট খামো। তো আমি চেষ্টা করবো কি আমি এন্দা একটা চিপা একটা রাস্তা আছে ওইটা আমি চিনি, ওদিক দিয়ে ঢুকার চেষ্টা করবো। হ্যাঁ গাইস তো অলরেডি আমি আয়া পড়ছি, হ্যাঁ বাসার নিচে, হ্যাঁ আমি জানি না কতটুকু ক্যাপচার হয়েছে কি না। আমি গাড়ি রেখে আছি কাকার দোকানের সামনে, হ্যাঁ ওরা আসে হয়েছে পাঁচতলাই, হ্যাঁ আমি যাবো পাঁচতলাই। হ্যাঁ তারপরে যাই মনে করেন একটা সারপ্রাইজ দেওয়া যাক, কইতলাই বললাম এটা কইতলা সাততলা উফ আল্লাহ পাঁচতলা দেখি সেটা কই। দেখো শাসি কই শাসি কই রাখ দো, পাঁচতলা না
ছয়তলা থাকে এই রে, আমার সাথেই প্ল্যান হয়ে গেল। মোবাইলটি আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা। দেখলে হ্যাঁ হ্যাঁ ভালোই। আরে আমি যে ফাস্তারা যে আমি উড়ছি তুই ইল্লা, আমি এবার বুকে উড়ছি এবার কে। হ্যাঁ তুই হোসেনের নাম্বার আছে না তোর কাছে? হোসেনের নাম্বার আছে না? হোসেনের ফোন দে, ফোন দে কবি। হ্যাঁ তুই বলে হোসেন, তুই বলে পয়সা লড়ার কিছু আইতো। হ্যাঁ তোর ভাইকে অ্যাক্সিডেন্ট করছো মানে উ ফা ছয়তলাতে আছে, তাত্তের ছয়তলাতে দেখবি দেখি তা করে। হ্যাঁ লাউড স্পিকার দিবি। হ্যাঁ না হাসপাতাল আছে, হাসপাতাল আছে, সরি বাইক অ্যাক্সিডেন্ট করে না হাসপাতাল আছে, ক্যান্টারম্যান অ্যাক্সিডেন্ট করছে, দেখুন দেখি তা করে। হ্যাঁ জস, হ্যালো হুসাইন, আরে ফয়সালা যে কইছিল আইব তে অ্যাক্সিডেন্ট করছে, আইছে অ্যাক্সিডেন্ট করছে কেমনে? ইয়া ক্যান্টারম্যান সাগর কেডা তে হসপিটালও ভর্তি না উপরা যাইতে পারে যাইয়াম। আমি গুজল তো সুবিরে পরে আমি কি পরে না, জরুরি জরুরি কাজ। এই ভাষাতে আছে না আয়া দা দরজা খুললা, হ্যাঁ শাশি বনক রে দরজা খুলে এটা করে লিছি বিটুত আছে দেইস। আর তু আর হে বিটি কো, এটা এটা তোমার শাশির ভাষা না তো বুঝনি, এত কোনে যাইয়া সান্দু আইছে। হ্যাঁ আর আমি সে রাস্তাতে না না হচ্ছে রাস্তা বিজ্জা টিজ্জা আইসি, আমি তো কইছি হ্যাঁ আয় সেরা, হ্যাঁ পাতায় দুইটা লাত্তি দিমু, হ্যাঁ তো লাত্তি যখন দিমু হ্যাঁ কমার পিছনে বলে থাকতে একটা দুইটা বিরোধ কইছি তো তুমি আরামে তুই দেখিস আমি কেমন বৃষ্টিতে ভিজাইছি তোর লাগে পাগল। দি নেক্সট ডে তো গাইস আইসি হয়েছে কালকে, হ্যাঁ আর আজকে হয়ে গেছে গা দুই দিন তার। হ্যাঁ গান স্পিকার, স্পিকার না তোর কাছে স্পিকার লইল তো আজকে দুই দিন এই বান্দাটারে নিতাম আইসি, দুই দিন বৃষ্টি ভিজা তোর দিন নিতাম আইসি বৃষ্টিতে ভিজা দুই দিন নিয়ে ফোলার চুলকানি থাকলে দান দিল না মানে আমারে 80 কিলোমিটার। হ্যাঁ আনাইছে মানে হ্যাঁ লইয়া দাম লাগবে আমার 80 কিলোমিটার আপ ডাউন করুন লাগছে। তো একটা কথা না বললে নয় আমি লইলাম বলি ওই দিক সাইডে, হ্যাঁ মানে পুলিশ লাইন দা গেলাম বলে ওখানে কইতেছি পুলিশ লাইন না যাইয়া আপনার এদিক দিয়ে একটা রাস্তা আছে শর্টকাট পিছন দিক দিয়া, হ্যাঁ ওই রাস্তাটা নিতেছি মানে শর্টকাট, শর্টকাট নেওয়ার রাস্তাটা মূলত হয়েছে যে যদি শর্টকাটটা নেই তাহলে মনে করেন তাড়াতাড়ি দেয় তার দেন, হ্যাঁ আর ওই দিক দিয়ে এদিক দিয়ে গেলে সোজা গেলে হয়েছে পুলিশে ধরবো, তো পুলিশের কবজায় তো পড়তে চাই না, পুলিশের কবজায় পড়লেই মানে আমার কমসে কম 1 থেকে 1.5 হাজার টাকা গচ্চা দেব। আর এদিকটা রাস্তাটা মনে করেন জোস্ট মানে আগুন, এক কথায় আগুন। আর এন্দা এটা হয়েছে আপনার হ্যাঁ গুলশান এলাকা মানে গুলশান, এটা গুলশান না হন্ডে গুলশান, হ এটা গুলশান এলাকা মানে গুলশান কুমিল্লা। আমি এন্দা শাসন রাস্তা জানিয়েছি এন্দা শাসন রাস্তা ডাইরেক্ট উঠবো, আর মূলত হয়েছে আর এন্দা পুলিশ লাইনটা উড়ি নাই কারণ এন্দা পুলিশ লাইনে পুলিশ ধরবো 100% পুলিশ ধরবো, পুলিশ ধরবো না যে কোনো ইয়া নাই, হ্যাঁ পুলিশ ধরবো 100%। আর এমনা রাস্তাটা হয়েছে জোস্ট, আর এই বিল্ডিংগুলা ওয়াও ওদা থাক ম্যান, হ্যাঁ সরকারি তো এটা আমি জানি গুলশান তো মানে আগুন, এক কথায় আগুন সবগুলা বলি বিল্ডিং, হ্যাঁ মানে যেমন লাগে আমি ওখানে আসি বিদেশ না রে বিদেশ। আর মসজিদেরা তো আর সেই সেরা, এরকম একটা মসজিদ আসতো আমরা এদিকে মসজিদের সেরা, আর এই যে মানে এলাকাটাও সেরা মানতেই
তো এনার কথা না বাড়াই, একবার হাইওয়েতে উড়ি তারপরে যে দেন কথা বলি। তো গাইস প্রায় হাইওয়েতে আয়া পড়ছি, শাসন গাছা বাইরে। হ্যাঁ 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 আচ্ছা সমস্যা নাই, তোর প্রায় হাইওয়েতে আয়া পড়ছি। হ্যাঁ আর এই হাইওয়ে, হ্যাঁ মানে ওখানে মনে করেন বেশি কম লাগবে না বাড়িতে যাইতে। আর দেখি বন্ধুর একটা কর দেওয়া যায় কি না, গাড়ি তো নাই তেল। হ্যাঁ দেখি একটা সুন্দরভাবে একটা পাম্পুটকি দেওয়া কর দেওয়া যায় কি না। হ্যাঁ কর্তা দিতে তো মনে করেন আমার লাগে সেরা হইব, মনে করেন টাঙ্গা দিতে তেল আইব। একটা কর দেওয়া গেছে মানে একটা দিব এক লিটার, সমস্যা নাই এক লিটার তো কম না, এক লিটার একশো পাম্পে মনে 130 টাকা। হ্যাঁ আর লোকাল কোনো সবে তো 40 টাকা এক লিটার, সমস্যা নাই একটা কর দিলাম মনে করেন এক লিটার। আর আমি 4 লিটার ফুললাম বন্ধুর লাগিয়া, 4 লিটার ফুললাম আর 1 লিটার তেল দিল। কি পাম্পে কয়টা তেল নেওয়া যায়, অকটেন। হ্যাঁ হাইওয়ে তো 2 টাকা ছিল, তো হ্যাঁ আর কথা না ভাড়াই একবারে মনে কর। হ্যাঁ হ্যাঁ কি কস, হ্যাঁ বেগে আরে সমস্যা নাই। তো মনে করেন একবারে এন আর কথা না ভাড়াই, কথা না ভাড়ান মনে করেন বেস্ট। হ্যাঁ একবারে ডাইরেক্ট বাড়িতে যাই কথা বলি, অথবা কোনো জায়গায় নীরব একটা জায়গায় কথা বলি, গেলে এটা হাইওয়ে রুট মানে এন কথা কওয়া মনে করেন আমার লাগে রিক্স লাগতেছে, গেলে কালকে ঘুমা পরশু দিন কও ঘুমাচ্ছিলাম। হ্যাঁ তার কারণে তো কথাটা না বলে বেস্ট মনে হয়। তো গাইস তো আয়া পড়ছে ভাই বাড়ির কাছাকাছি, ওই তো উই বলতেছে একটু উইয়ে নাকি টান দিবে। হ্যাঁ মানে আমার পিছনে যে আছে যারে আনতাম গেছি, হ্যাঁ কইতেছে হ্যাঁ নাকি টান দিব, কী আনতে দিবি টান, কী আনতে দিবি আর ব্রিজটা হয়ে যায় তোমাকে মানে ব্রিজটার পরতে, হ্যাঁ মানে ওগুলো তো সামনেতে টান দিবে, হ্যাঁ বুঝি দেখি। হ্যাঁ কি রাইড করে রে ভাইয়া, ধরে নিউটেলে আসা গাড়ি উঠ অস্তে চালাইস, চশমা টাকা দিতাম। হ্যাঁ সাইজ হ্যাঁ হ্যাঁ একটা নিচে অগল দূর পে গিয়ার, হ্যাঁ গিয়ার কেমনে হালাই ডেবিলে আসুস গা আল্লাহ জানে তে কেমনে গাড়ি চালা ভাই, ভাই কিরে না সুস করে সাইজ বাড়ির জান লাগবে বুঝুস নি, হ্যাঁ বাড়ির জানের ইচ্ছা আছে। এই পুরি আল্লাহ আস্তগুরুল্লাহ আল্লাহ, এ ভাই ভাই ভারত কিন্তু জান লাগবে বুঝুস নি, হ্যাঁ আচ্ছা ভারত কিন্তু জান লাগবে সাইজ সাইজ ভারত কিন্তু জান লাগবে অস্ত অস্ত সালা সমস্যা নাই। এ না কিরে এক পাল্টা নেই আমি দিশা টানলাম এক পাল্টা আনলো না ভাই অস্ত সালা ভাই, তারি মারে আমি বুঝতেছি না কিছু, হ্যাঁ মনে হয় গাড়ি চালাবেলে হ্যাঁ দিলাম, দে ভাই আমি টানতে জায়গায় শরীর বাবু রিসে, হ্যাঁ আচ্ছা ভালো হইব তোর লাগাইব তোর লাগে ভালো হইব ভালো হল তো না ভাই, তুই দিলে আমি হয়তো কোনো মনে কর আমি গেলাম বলে ভাঙ্গরা, আচ্ছা তুই আনতে নিয়ে যাচ্ছ ইয়াদ দিয়ে দিছে ইস্টানো, হ্যাঁ আমি টানা দাম গা এক টানা দাম গা, তুই তো ভাই এটি এ সালাম চালাইলে বেটা আলহামদুলিল্লাহ আমার তো সালাম শিখে যাবি, একদিনে কুচ নিয়ে আমার কাছে বুঝছস একসাথে আমার তুই ভালো করে হিয়া দিব আর একদিন আইস বুঝছস নি, তোরে গাড়ি চালানো হিয়া এলাম কিন্তু তোর বোনটার আমার কাছে বিয়েটা দিলি না, হ্যাঁ আচ্ছা আচ্ছা অস্তে অস্তে চালা সমস্যা নেই, আধা ঘন্টা রাস্তা 1 ঘন্টা যায় সমস্যা নেই, আমার কোনো চিন্তা নেই রে ভাই আমার কোনো প্যারাও নেই চিল বুঝছ, তুই ভাই তুই আমার মারিস না বুঝছিস নি মারিস না, বিয়ে শাদী করছি না হনো বিয়ে শাদীটা করানোর দরকার আছে বুঝছ,
বিয়ে শাদী দলে করুন লাগবো নাকি? বিয়ে শাদী অন করি নাই বুঝছ নি? আল্লাহ তুমি আসো, এতে মাইরা নিলা, আমি এই চিন্তাই আছি। এমনি চালাবে বেটা, ওভারটেক কর বেটা, বইরা দিয়ে ঘুরে থাক। এ না তার হয়তো সজ দি বেটা, আলহামদুলিল্লাহ তোর রাইডিং দেখলে। হ্যাঁ মনে করেন কুত্তা গাছ উঠবো, তোমার রাইডিং দেখলে কুত্তা গাছ উঠবো বুঝলি। হ্যাঁ দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ বাইল চাল দেয় তেল উতারিনি। হ্যাঁ বুয়া রাইডার, এতক্ষণ বুয়া রাইডার রাইড করছে, ও না আমি রাইড করবো, দেখ আমার রাইডিং দেখ। হ্যাঁ ইন্টু এই হন, তুই আমার রাইডিং দেখ, রাইড রাইডিং দেখে কত গো তোর রাইডিং আর আমার রাইডিং দেখে কত গো। আর হ্যাঁ মনে করেন প্রথম টানে মনে করেন তাওড়ায় তুরায় আব্বারে রয়েছে, তো গাইস মনে করেন আমরা আয়া পড়ছি বাড়ির কাছাকাছি, প্রায় বাড়ির কাছাকাছি কি বাড়ির কাছে আয়া পড়ছি। তো ভিডিওটা বাস এতটুকুই, আর কিছু করবো না। হ্যাঁ বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন প্র্যাঙ্কটা কীরকম হয়েছে। মনে করেন প্র্যাঙ্কটা তো জটিল হইব এটা আমি জানি, প্র্যাঙ্কটা কেমন হয়েছে ওটাও জানাবেন কমেন্ট করে। বাস আর কিছু না, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।